শিক্ষকতার স্বল্পতার কারণে এবং 10,323 তাদের যদি চাকরি চলে যায়, যেহেতু তাদের বিএড নেই, প্রফেশনাল ডিগ্রি নেই, প্রফেশনাল কোনো ডিগ্রি নেই, সেই জন্য আমাদের রাজ্যের বিএড ডিএলএড শর্টেজ আছে। তার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা জানিয়েছি আমাদের রাজ্যে যেন একবারের জন্য ছাড় দেওয়া হয়, এককালীন ছাড় দেওয়া হয় প্রফেশনাল ডিগ্রির জন্য। কেন্দ্রীয় সরকার এটা একটা সিদ্ধান্ত দিয়েছে, ইয়েস ত্রিপুরা সরকার এককালীন ছাড় পাবে এবং বলেছে এককালীন ছাড় দেওয়ার পর যারা পরীক্ষায় পাশ করবে TET 1 এবং TET 2, তাদের পাশ করার পর 2021 মার্চ পর্যন্ত তাদের পিরিয়ড থাকবে, যারা পাশ করবে তাদের চাকরি দেওয়ার জন্য তাদের ভ্যালিডিটি থাকবে 21 মার্চ 2021 সালের মার্চ পাঁচ পর্যন্ত। অন্যদের ক্ষেত্রে যারা ডিগ্রি রয়েছে প্রফেশনাল ডিগ্রি, তাদের ক্ষেত্রে 7 বছর পর্যন্ত তাদের ভ্যালিডিটি থাকে। আমরা এটা পাওয়ার পরে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড TRBT, তারা একটা পরীক্ষা নেয়, পরীক্ষা নেয় অক্টোবর মাসের 20 তারিখ 2019 এবং 26 অক্টোবর 2019। অক্টোবরের 20 নেয় পেপার 2, অক্টোবরের 26 হয় পেপার 1-এর পরীক্ষা, এবং পেপার TET 1-এর জন্য 76,427 জন দরখাস্ত দেয় এবং পরীক্ষায় বসে 65,047। আজকে TRBT রেজাল্ট প্রকাশ করেছে, ফলাফল প্রকাশ করেছে, পাশ করেছে মাত্র 428, রেজাল্ট ভালো নয়। প্লাস TET 2 পরীক্ষা দিয়েছে, দরখাস্ত দিয়েছে 58,341, এটা GT গ্রাজুয়েট টিচার, 6 থেকে 8 যারা পড়াবে, আগেরটা 1 থেকে 5 পড়াবে। তো TET 2-তে 58,341 তারা দরখাস্ত দিয়েছে এবং পরীক্ষা বসেছে 50,403, পাস করেছে 766,766। তার মানে TET 1-2 মিলে দরখাস্ত দিয়েছে 1,34,000 এবং পরীক্ষা বসেছে 1,15,000, পাস করেছে মাত্র 1,194। তো এটার ফলাফল আজকে বের করেছে ওরা, তো এটা আমার জানা, সেজন্য রাজ্যবাসীকে জানানো উচিত। আমরা এর মধ্যেই যারা টেট নয়, এটা আরেকটা পরীক্ষা, STGT পরীক্ষা, STGT পরীক্ষায় এর মধ্যে আমরা অফার দিয়েছি 450 জনকে, অফার সবাই পেয়ে গেছে যারা পাস করেছে, এবং PGT 10 জন, 460 জনকে আমরা অফার দিয়ে দিয়েছি STGT এন্ড STPGT। এবং টেটে যারা পাস করেছিল সেপ্টেম্বর 2018, তাদের মধ্যে আমরা 269 জন GT এবং 142 জন UGT, এই মোট 411, তাদেরও অফার তৈরি। এর মধ্যে তাদের জন্য টেটে যারা পাস করেছে 1 এবং 2, তাদের 411 জন্য প্রথম কিস্তিতে আমরা অফার তৈরি করছি। এর মধ্যে আমাদের অফার দেওয়ার কাজ শুরু হবে। তো এই দুটো মিলে এই বছর পরীক্ষা, মানে যারা 871 জনকে মোট দিয়েছি 460, আরও দিতে যাচ্ছি 411, 871 জনকে আমরা এই বছরের TET 1-2 অ্যান্ড STGT STPGT অফার আমরা দিতে যাচ্ছি। 460 জন দেওয়া হচ্ছে, 411 জনকে আমরা দেব। এছাড়া এই এখনের পাশ করার পর টেটে তাহলে সেপ্টেম্বরে 455 জন বাকি রইল, প্লাস ডিসেম্বরে 277 জন বাকি রইল, প্লাস সব মিলে 732, আর বর্তমানে 1,194। তাহলে টেট পাস করা, TET 1 এবং 2 পাস করা আমার কাছে বেকার রইল 1926। রাজ্য সরকার শিক্ষা দপ্তর
যখনই লোক নেবে এই 1926 এর থেকে লোক নেবে, কারণ টেট কোয়ালিফাইড যারা করেছে তাদের 7 বছর পর্যন্ত ওয়েটিং লিস্টে থাকে। শুধুমাত্র যারা ওয়ান টাইম রিল্যাক্সেশন পেয়েছে তাদের ক্ষেত্রে মার্চ 2021 পর্যন্ত তাদের পিরিয়ড থাকবে, বাকিদের ভ্যালিডিটি থাকবে 7 বছর পর্যন্ত। তো আমরা আশা করি এদের যারা 1926 এদের এক করেই হবে না, কিন্তু অতি সত্বর যাতে তারা পেতে পারে সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি, কিন্তু মার্চের মধ্যে সম্ভব হবে বলে মনে করি না। কিন্তু ওই যে 871 বলছি এগুলি সব মার্চের আগেই এদেরকে এই বছরের মধ্যেই আমরা নিতে যাচ্ছি, এই হলো সিচুয়েশন। তো সাধারণত আমরা এই জন্যেই আমরা ওয়ান টাইম রিল্যাক্সেশন দেওয়ার পরেও এবং 10,323 অনেকে পরীক্ষা বসেছে, এখন দেখা যাক 1,194 জন পাস করেছে, এর মধ্যে 10,323 জনের কজন আছে এটা পরীক্ষা করে দেখা যাবে। প্লাস আমরা একটা সুযোগ দিয়েছি রাজ্যের বেকারদের, দীর্ঘদিন দাবি ছিল ওয়ান টাইম যেন রিল্যাক্সেশন হয় সেটা আমরা সুযোগ করে দিয়েছি। আচ্ছা, ওই ঘটনাটা যে চিলারপুর ভিত্তিতে কতজন